বিতর্কিত মন্তব্য করে আবারো সমালোচনায় কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল। কিন্তু আসল ঘটনা কি সেটা বলছি, তবে তার আগে বলে নেই, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের অন্য ভিডিওগুলো দেখে আসতে পারেন। আর বিনোদন জগতের সকল খবর পেতে সিনে সেন্ট্রাল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী নোবেল কলকাতায় একটি রিয়েলিটি শোতে অংশগ্রহণ করে রাতারাতি তারকা বনে যাওয়া নোবেল সমালোচনায় পড়েছেন অনেকবার। প্রায়ই নিজের ফেসবুক কিংবা সরাসরি নিজের বিতর্কিত মন্তব্যের কারণে সমালোচনার তৈরি করেছেন তিনি। সম্প্রতি এমনই আরেকটি ঘটনায় আবার সমালোচনায় উঠে এসেছেন তিনি। সম্প্রতি নোবেল তার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে কয়েকটি স্ট্যাটাস শেয়ার করেন, যেখানে তিনি নাম উল্লেখ না করে বাংলাদেশের কয়েকজন শিল্পীকে উদ্দেশ্য করে কটূক্তি করেছেন। একটি স্ট্যাটাসে ভক্তদের উদ্দেশ্য করে নোবেল বলেন, অবশ্যই আপনাদের ভালোবাসাই আমার নোবেল হওয়ার অনুপ্রেরণা, তবে আপনাদের বুদ্ধি নিয়ে আমি এতদূর আসিনি, নিজের বুদ্ধি পরিশ্রমে আর আপনাদের গান শোনাবো বলে, তবে আপনাদের পছন্দের লেজেন্ডের সঙ্গে আমার তুলনা না করলেই খুশি হব। আমি কখনোই তাদের মতো হতে চাইনি, ভবিষ্যতে হতে চাই না, আমি আমার মতো। তাই আমার প্রিয় এবং অপ্রিয় শুভাকাঙ্ক্ষীরা, দয়া করে আমাকে জ্ঞান দিবেন না, জ্ঞানটুকু নিজের কাছে রাখুন, আর না হয় শুনুন অপরাধী। তারপর আরেকটি স্ট্যাটাসে লিখেছেন, 2 বছর আগে জন্ম নিয়েছি আপনাদের ভালোবাসা নিয়ে, 2 বছরে হিট গানের সংখ্যাও 2টি। তোমাদের লেজেন্ড গত 10 বছর ধরে কয়টা ফ্লপ অথবা হিট গান রিলিজ করেছে কমেন্ট সেকশনে জানাও। তিনি আরো বলেন, বাংলাদেশে গত 10 বছরে ভালো করে কেউই মিউজিক করেনি, আর তাই এবার তিনি লেজেন্ডদের মিউজিক শেখাবেন। তার এই আচমকা এমন স্টেটমেন্টে অনেকেই প্রথমে ভেবেছিলেন তার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে, কিন্তু কিছুক্ষণ পরেই নোবেল একটি ভিডিও বার্তা দিয়ে নিশ্চিত করেন যে তিনি নিজেই শক জ্ঞানে এসব কথা বলছেন। কি শুনলাম, পেজ নাকি হ্যাক হয়েছে? কই, পেজ তো হ্যাক হয়নি, আমি তো নোবেল। এই যে আমি নোবেল, দেখেন রক্ত মাংসের নোবেল, গাল টানলে গাল বাড়ে, নাক ধরা যায়, ঠিক আছে, আমি তো নোবেল। হ্যাঁ, তো পেজ টেজ তো হ্যাক হয় নাই, সো নো প্রবলেম ভাই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, লাভ ইউ। তার এই মন্তব্যে কিন্তু অনেক ভক্তরাই বেশ হতাশ। অনেকে নোবেলের কমেন্ট বক্সে অনেক ধরনের মন্তব্য করছেন, কিন্তু এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে খুব শীঘ্রই কিন্তু মুক্তি পাবে নোবেলের নতুন গান তামাশা। আর তাই অনেকে মনে করছেন তার আপকামিং গান তামাশার হাইপ তুলতেই এমনটি করছেন তিনি। অনেক শিল্পী নেগেটিভ প্রমোশনকেও একরকম প্রমোশনই মনে করেন। আর নোবেল নিজেও বলছেন, আগের একটি কন্ট্রোভার্সিতে তার সাবস্ক্রাইবার 1 মিলিয়ন হয়েছিল, এই কন্ট্রোভার্সিতে কত হয় সেটা তিনি দেখতে চান। এমনকি তিনি তার ইউটিউব চ্যানেলটার লিঙ্কও শেয়ার করেছেন। তার এইসব কর্মকাণ্ডে বেশ শক্ত ধারণাই আসছে যে নিজের প্রচারণা আরো প্রসারিত করতেই যেন এই পথ ধরেছেন তিনি। নোবেলের এই বক্তব্য ও কন্ট্রোভার্সি নিয়ে আপনার কি মত কমেন্ট করে আমাদের জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে প্রেস করুন আর বন্ধুদের সাথে শেয়ার করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টিল দেন টাটা।